Hello everyone, welcome to my new another vlog. আমি তোমাদের সাথে আছি মিষ্টি আর এখন ঘড়িতে বাজে 6:30টা ঘুম থেকে উঠে গেছি আজকে একটা জায়গায় যাব কোথায় যাব তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল আমার জল গরম হয়ে গেছে আর কারণ আমি এখন স্নান করতে যাব চলো আগে চটপট স্নানটা সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি লেট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে স্নান টান করতে করতেই আমার লেট হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি তো চলো এখন স্টেশনে যাই আবার পরে দেখা হচ্ছে আর এই যে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি স্টেশনে আর এখানে এসে বসে দেখছি স্টেশন তো কোনোই লোকজন নেই এতটাই সকালে বেরিয়েছি তো এইদিক ওদিক কেউই নেই আর আমার পাশে একজন বসেছিল সে আমাকে দেখে ভাবছিল যে হলো এই মেয়েটা ফোন অন করে কি করছে পাগল নাকি কেন জানি না আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি শাড়ি পরে এসেছি এত ঘুম পাচ্ছে আর ঠান্ডা লাগছে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে সোচে তো মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি এখানে আমার বান্ধবী কনরাও সবাই এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে এই যে আমার সুন্দরী বান্ধবী একে তো তোমরা সবাই চেনো এ হলো তিয়াশা আর আমার সাথে একটা বন্ধুও ছিল যদিও লজ্জা পাচ্ছিল তাই আমার ক্যামেরায় আসছিল না তো তোমাদের তো বলেই দিলাম যে কোথায় যাবো আজকে আজকে যাচ্ছি হলো দক্ষিণেশ্বর তো এখানে আমাদের কোনো কামকাজ নাই তাই একটুখানি ক্যামেরা অন করে ঢং করি আর কি আর এই যে আরেকটা বান্ধবী ওকেও তোমরা চেনো আগে আমার ভিডিওতে দেখেছো ও হলো কঙ্কনা তো আমরা আজকে চারজন মিলেই যাচ্ছি প্ল্যান হয়েছিল আমরা তিনজন যাব কিন্তু বন্ধুটা লাস্ট মোমেন্টে আমাদের সাথে জয়েন করে নিয়েছে তো কিছু না ও জয়েন করাতে আমাদের সুবিধাই হয়েছে মাঝে মধ্যে আমাদের ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছি ওকে আর এই হলো আমাদের দমদম মেট্রো স্টেশন আমি সচরাচর এদিকে আসা হয় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এদিকটা আর যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম সে এত সুন্দর ক্যামেরা করছিল আমি কী বলবো এদিক ওদিক সব দিক নিয়েছিল আমাদেরকে বাদ দিয়ে আর এই যখন সময় কিছু না পাই মানে আর কোনো কিছু করার তখন এই যে ঢং করা হয় তো একটা বান্ধবীকে এই ঢং করা হয়েছিল তাই ভাবলাম ও একা কেন দুজনাই একসাথে হোক তো এই যে দুজন দুজন সুন্দরী বাই দ্য ওয়ে আমিও কম সুন্দরী না নিজের প্রশংসা আমি নিজেই করতে ভালোবাসি কারণ পাড়ার মানুষের তো খালি বদনামি করে সুনাম খুব কম লোকই করে তো ফাইনালি চলে এসেছে আমাদের মেট্রো আর আমরা চড়ে পড়েছি মেট্রোতে এখান থেকে সোজা যাব আমরা দক্ষিণেশ্বর তো আমরা নেবে এখন মন্দিরের দিকে চলে এসেছি তো এইখান দিয়ে যেতে হয় হলো দক্ষিণেশ্বর মন্দির আর এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার আর এইখানে আসার পর তুমি পুরাই অবাক কারণ আমার বান্ধবী বলেছিল যে রবিবার দিন যেন ফাঁকা থাকে এখানে মানে রবিবার দিন অন্য দিনের তুলনায় ফাঁকা থাকে কিন্তু এখানে এসে দেখি তো পুরাই অন্যরকম দৃশ্য চারিদিকে মানুষে গিজগিজ কিচকিচ করতেছে তো এখান থেকে এখন আমরা যাবো মন্দিরের ভিতরে পুজো দিতে আর যেহেতু মন্দিরের ভিতরে কোনোরকম ফোন অ্যালাউ নেই তো এখানে আমি বাকি ক্লিপগুলো আর নিতে পারবো না এরপর যখন আমরা মন্দির থেকে পুজো টুজো দিয়ে বের হবো তারপরে তোমাদের সাথে একেবারে ওখানে দেখা হবে তো চলো দেখতে থাকো সেন বন্ধু খুবই ভালো বন্ধুটা ইয়েস দেবই তো এখানে আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরিয়া আর ভাটুরিয়ার সাইজ দেখো পুরো আমার বান্ধবীর মুখের থেকেও বড় আমরা এক্সপেক্ট করিনি যে দুখানা ভাটুরে দেবে কিন্তু লাস্ট অ্যাট লাস্ট খেতে খেয়ে উঠতে পারিনি তার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি বাইরে আর বাইরে বেরিয়ে ফার্স্টে গেছিলাম নদীর পাড়ে একটুখানি গঙ্গার পাড়ে কিন্তু এত রোদ আর আমি রোদে একদম থাকতে পারি না তো কী করবো বাইরে চলে আসলাম বললাম যে চল আর দেরি করে লাভ নেই এবার আমরা ফেরার দিকে রওনা দিই ওই দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আর ওই যে বান্ধবী পিছনে দুটো বান্ধবী আর বন্ধু এখানে বলছে কী সারাক্ষণ তো আমাদের পুজো দেওয়া ঘোরা সবই কমপ্লিট হয়ে গেছে আমার শরীরটা আর ভালো লাগছে না আজকে ব্লগটাই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে যাবে Ta-da!